তো বন্ধুরা, আজকে আমরা এই এসিটাকে সার্ভিস করা দেখব, পুরো ক্লিনভাবে করব সার্ভিসটাকে। আর আপনারা নিজেই নিজের বাড়িতে এসি সার্ভিসিং করতে পারবে। সর্বপ্রথম আমি ইলেকট্রিক লাইনটা চেক করে নিলাম, ইলেকট্রিক লাইন ঠিক আছে। বাকি এখন একটু এসিটাকে আমি চালিয়েও দেখে নেব যে কুলিং আসছে কি না আসছে। তো সেই জিনিসটা আমার দেখার দায়িত্ব, প্রথমবার আসে, কারণ প্রবলেমও থাকতে পারে, সার্ভিসিং করার আগে এই জিনিসটা চেক করা উচিত। তো আমি এটা খুলে দেখলাম, ভেতরটা অনেকটাই নোংরা হয়ে আছে। তো বন্ধুরা, তোমরা সাধারণত কী কী করলে পরে আপনারা এই সার্ভিসটা নিজেই বাড়িতে করতে পারবেন সেটা আমি দেখাবো। তো এখানে বন্ধুরা, এটাকে অন করার জন্য কাস্টমার রিমোট পাচ্ছে না, তাই এখানে দেখাচ্ছে একটু অন অফ করার জন্য। এখানে একটা ফুটো আছে, এখানে আমি একটা কলম ঢুকিয়ে দেবো। এখানে একটা সুইচের মতো আছে, একটা টেকনিক্যাল জিনিস। তো এটা যখনই টিট করে আওয়াজ হবে, এসিটা কিন্তু চালু হয়ে যাবে। তো এই জিনিসটা যদি আপনাদের এসি রিমোট কখনো হারিয়ে যায়, এইভাবে অন করতে পারবে যদিও, তো আমরা এই টেকনিশিয়ানরা যারা আছে তারা আমরা এইভাবেই আমরা এটাকে অন করে থাকি এসিটাকে। তো এখানে নোংরা আছে, আমার এসিটা চেক করা শেষ যদিও। তো নোংরা এটাকে খোলার জন্য এখানে আস্তে করে এটাকে উঠাতে হবে, আর এটাকে আস্তে করে টেনে দেখো বন্ধুরা কতটা নোংরা হয়েছে। তো বন্ধুরা, এটাকে আবার একটা যেটা আছে পাশে সেটাকেও আমি আস্তে করে খুলে নেব। খোলার সিস্টেম তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। আর বাকি এখানে যা নোংরা আছে সম্পূর্ণটা পরিষ্কার করব। এসিটা বেশি দিন চলেনি যার জন্য এতটা নোংরা হয়নি। তো এটাকে নিচের যেটা খোলার সিস্টেম আছে এটা এইভাবে খুলতে হয়। তো আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতেই আমি খোলার চেষ্টা করছি। তো আমি এটা রেখে দিলাম, আর ভেতরের এগুলো যেগুলো আছে এগুলোকেও এইভাবে করে খোলা যায়। ওকে, তো এইসব আমি একবারে খুলে নিচ্ছি, রিমুভ করে নিচ্ছি। রিমুভ করে নেওয়ার পরে আমরা কিন্তু এসিটাকে ভালো করে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নেব ভেতরে যত নোংরা আছে। তো বন্ধুরা, সর্বপ্রথম উপরটা দেখে নিচ্ছি কতটা নোংরা আছে। বন্ধুরা, আরেকটা জিনিস আপনারা দেখো, সবচেয়ে মেন জিনিসটা হচ্ছে এই ব্লু ওয়ারটা বলে। তো আমাদের যেখানে সুইং হয় তার ভেতরে একটা ব্লু ওয়ার থাকে যেটা দিয়ে হাওয়াটা থ্রো করে। তো এই জিনিসটা নোংরা থাকলে হাওয়াটা থ্রো করতে পারে না। তো আমরা এই জিনিসটা দেখে নেব ভালো করে যেটা ক্লিন আছে কি না। তো আমি আমার মোবাইলের যে ক্যামেরার লাইটটা আছে এটা চালিয়ে দিলাম। তো ভেতরে এটাকে বলে ব্লু ওয়ার। তো এটাকে আমি আস্তে আস্তে ঘোরাবো, তোমরা দেখতে পারবে যে আমি হাত দিয়ে ঘোরাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছো এই জিনিসটা কী করে, ঘুরে যখন তখন হাওয়াটাকে থ্রো করে এই আপনার ফ্লোরের দিকে, ঘরের দিকে ফ্লো করে। তো এটা আমার ক্লিনই আছে, একদম পরিষ্কার এসে যা দেখতে পারলাম। তো এটা একদম নিট অ্যান্ড ক্লিন। তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, পুরোটাই এটা পরিষ্কার আছে। এটা দেখে নেবে একটু, বন্ধুরা নিজেরাই করতে পারবে যেহেতু সার্ভিসটা। তো উপরটা মোটামুটি আমি যা দেখলাম ক্লিনই আছে। তো পরিষ্কার করার জন্য আমি এখানে, পরিষ্কার করার পর আমি এখানে একটু জল ঢেলে দেবো। জলটা ঢালার বন্ধুরা কারণ কি, এখানে ডাইরেক্টলি আমি জল ঢালছি কারণ আমার যে ড্রেন লাইনটা আছে অর্থাৎ পেছনে একটা পাইপ থাকে যেটা দিয়ে জলটা পড়ে। তো এই জিনিসটা আমরা করলে পরে কি হবে যে আমাদের জলটা আছে, জলটা চেক হয়ে যাবে যে আমাদের ড্রেন লাইনটা কোথাও জাম আছে নাকি ক্লিন আছে। তো বন্ধুরা এখানে দেখো জলটা পড়ছে, যদিও জলটা পড়ে যাচ্ছে তার মানে আমাদের ড্রেন লাইনটা একদম ক্লিন আছে, এখানে আদারওয়াইজ কোনো সমস্যা নেই। তো এখানে আমরা হালকা করে জল ঢলে আমরা কিন্তু বুঝে যেতে পারি যে ড্রেন লাইনটা আমার ঠিক আছে কি না ঠিক আছে, যা দেখলাম ঠিক আছে। তো এটাকে আমি এখন পরিষ্কার করে নেব এই জিনিসটাকে, আর এটাকেও আমি ক্লিন করে নেব বন্ধুরা। তো এটাকে আমি ক্লিন করার পরে এটা ঢোকানোর পদ্ধতিটা আবার দেখে নাও। তো এভাবে আমি এটাকে ঢুকিয়ে নেব আস্তে করে। তো বন্ধুরা, আমি এক হাতেই আমি ক্যামেরাটা করছি যার জন্য একটু হয়তো ডিস্টার্ব হচ্ছে, বাট কন্টেন্ট ঠিক আছে। এইভাবে আমরা লাগানোর সিস্টেমটা দেখে নাও। তো আস্তে আস্তে করে এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। তো লাগানোর সিস্টেমটা একদম সঠিক এভাবেই হবে, ঠিক আছে। আর বাকি দুটো আছে, এই দুটো আমি লাগিয়ে দিচ্ছি। এটাকে অ্যাকচুয়ালি আমাদের কী করে, যখন হাওয়াটা থ্রো করে তখন এই জিনিসটা আছে নৌকার পাল যেরকম, সেভাবে হাওয়াটাকে এদিক ওদিক যেতে সাহায্য করে, ঠিক আছে। তো রিমোটের ভিতরে কিছু কিছু মডেলে ওটা সুইংটা দেওয়া থাকে। আর লাস্ট এটাকে মুছে আমি এই সুইংটা লাগানোর সিস্টেম এই পাশটা আগে লাগাবো, আর দ্বিতীয় পাশটা আমি এভাবে এখানে ঢুকিয়ে দেবো। আর মাঝখানে দুটো জায়গা আছে, যেই জিনিস জায়গাটাকে আমি আস্তে করে লকটাকে এখানে ভিতরে ঢুকিয়ে দেবো। তো ক্লিন করার পরে আমি এটাকে ঢুকিয়ে দিলাম, পরিষ্কার করার পরে এটাকে আমি চাপিয়ে দিচ্ছি, এটাকে ক্লিন করে দিয়েছি। এখন বাকি থাকলো আমার সেই নেটটা যেটা আছে সেই নেটটা। তো বন্ধুরা দেখো এটা আমি মোটামুটি ক্লিন করে দিয়েছি। তো এই নেটটাকে আমি এখন পরিষ্কার করবো, এটাকে নিয়ে যেতে হবে বাথরুমে। চলো লেটস গো, এটাকে বাথরুমে নিয়ে চলে যাই।
তো বাথরুমে আসলাম, কাস্টমারের বাথরুমে এটা দেখাচ্ছি, এক বালতি জল নিয়েছি আর এটাকে আমি পরিষ্কার করব। তোমরা চাইলে সার্ফ বা শ্যাম্পু দিয়ে করতে পারে, সার্ফ শ্যাম্পু না করা ইউজটা না করাটাই ভালো, কারণ যখন এসিটা চলবে তখন আমাদের সেই সার্ফের গন্ধ বা শ্যাম্পুর গন্ধটা আমাদের শরীরের পক্ষে হার্মফুল হতে পারে। তো এটাকে জল দিয়ে পরিষ্কার করলে একদম ক্লিন হয়ে যায় বন্ধুরা, অনেকটা এরকম। তো আমি এটাকে ফটাফট ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পরে বন্ধুরা এটাকে ঝাড়তে হবে, ঝাড়ার জন্য এটাকে আমরা এইভাবে ঝাড়লে পরে কী হবে, সম্পূর্ণ জলটা বেরিয়ে যাবে। তো ফাইনালি এটাকে এখন আমাদের লাগানোর প্ল্যান। তো এটা আমরা ক্লিন হয়ে গেছে, দেখো বন্ধুরা একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। তো এটাকে আমি এখন সরাসরি এটাকে লাগিয়ে দেবো। তো লাগানোর পদ্ধতিটা ভালো করে দেখে নাও বন্ধুরা। এসিটার এই পাশে একটা জাল থাকবে আর ওই পাশে একটা জাল থাকবে। তো প্রথমটা আমি কী করবো, এই পাশে দাগ দেওয়া থাকে যেটা আস্তে করে ঢুকবে যে পাশ দিয়ে, তো এটা এইভাবে ঢোকানোর পরে আস্তে করে আমরা এটাকে উঠিয়ে দেবো। আর এখানে আমরা এটাকে লক করে দেবো, এক পাশ দুপাশ দুপাশে আমরা লক করে দেবো। এভাবেই আমি সেকেন্ড ট্যাগটা লাগাই দিচ্ছি বন্ধুরা। তো এখানে দেখো এটা আমি লাগিয়ে দিচ্ছি, এটাকে ওই যেভাবে ঢুকেছিলাম সেভাবে ঢুকিয়ে দিয়ে আমরা এটাকে লক করে দেবো। তো বন্ধুরা এখানে ফ্রেশ হয়ে গেল, এসি একদম ক্লিন হয়ে গেছে, নোংরা যা ছিল বের করে দিয়েছি। ফাইনালি কভার আমি লাগিয়ে দিয়েছি আর এটাকে সুন্দর করে একটু মুছে দেব। তো এটা আমি সুন্দর করে মুছে দিয়েছি, যার জন্য সার্ভিসটা আমাদের মোটামুটি হয়ে গেছে, ক্লিনই হয়ে গেছে। বন্ধুরা এটা আমি আপনার বাড়িতে সিম্পলভাবে আপনি কীভাবে সার্ভিস করতে পারবেন সেই জিনিসটা আমি দেখিয়ে দিলাম, এভাবে করলে পরেও নিজেরাও করতে পারেন। তো এবার ফাইনালি আমরা এটাকে পরিষ্কার করে এক্সট্রা ভ্যালু একটা সার্ভিস দিচ্ছি, এটা কাস্টমারের এক্সট্রা আমি মুছে দিচ্ছি এসি বাদ দিয়েও যদিও। তো এটা আমি লাগিয়ে ফাইনালি এটাকে চেক করব, চালাবো আর ঠান্ডা ঠান্ডা হাওয়ার মজা নেব। তো বন্ধুরা এটা নিজেরাও করতে পারো, বাড়িতেই তোমরা করতে পারো। তো এমন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।